দেখো ভাইজান, গঙ্গাধরে যে শক্তিমান সেটা জানতে ভাইয়ের লাগছে 21টা বছর। 90s এর যে কেউ বলবে সুপার হিরোর একটাই নাম, সেটা হচ্ছে শক্তিমান। কারণ আমরা সেই সময় ন্যাশনাল নামে একখান চ্যানেল ছিল, সেই চ্যানেলে ভাই তোমাদের জাস্ট বসে থাকতো ওই একটা মাত্র সুপার হিরোকে দেখার জন্য। আর সেই সুপার হিরোর ট্রিলজি আসবে, আর সেটারে নিয়ে বক বক করবে না ভাই, সেটা তো হবে না। মুকেশ খান্না কিন্তু ভাইজান এইটার হিট অনেক আগে থেকে দিচ্ছিল, জাস্ট আমরাই দেখা পাইনি। সে এই জিনিসটা অনেক আগে থেকেই বলতেছিল যে তার যে ট্রিলজি আসতেছে, অর্থাৎ শক্তিমানের যে ট্রিলজি আসতেছে, সেইটা রাওয়ান আর কৃষ্ণ ছাড়াই। এই জিনিসটা শোনার পরে যে কেউ হাইসা দিতে পারে, তবে এক মিনিট, এক সেকেন্ড একটা জিনিস দেখায় দিই, সেটা হচ্ছে এইটা প্রেজেন্ট করতেছে এটাকে ভাই, সনি প্রেজেন্ট করতেছে আমাদের মোস্ট ফেভারিট সুপার হিরো শক্তিমান। আর এই সনিতে যারা যারা চিনো না, তারে বলে রাখি ভাই, স্পাইডারম্যানের ভক্ত না, কিছুদিন আগে স্পাইডারম্যানের একখান ভিডিও বানাইলাম না, সো স্পাইডারম্যানের যারা ভক্ত তারা তো ভাই নিঃসন্দেহে থাকবে যে কোয়ালিটি নিয়ে কোনো চিন্তা করতে লাগবে না। আর যদি কোয়ালিটি নিয়ে কারো সন্দেহ থাকে, তাহলে বলে রাখি ট্রেলারখানে একটু যাও, যাইয়া জাস্ট দেখা ফেলো ট্রেলারটা 4K রিলিজ করা হয়েছে। তবে এটা বুঝলাম, অনেকে ভাই যান অনেক প্রশ্ন করবে যে ভাই এটা তো কার্টুনের মতো দেখাচ্ছে, যে মুম্বাই শহরটা দেখাচ্ছে বা যে এই কস্টিউমগুলো দেখাচ্ছে পুরো কার্টুনিস্ট। তো তাদেরকে বললে রাখি এইটা জাস্ট আমাদেরকে অ্যানাউন্স করলো যে আসতেছে সামনে। এরই সাথে আরেকটা জিনিস অ্যানাউন্স করে দিছে যে বড় একখান হিরো আসতেছে। তো এখন পর্যন্ত কোনো লিক বা রুমার আসেই নাই যে কে হইতে পারে এই শক্তিমানের পেছনে। অন্ততপক্ষে এই জিনিসটা থেকে সন্দেহ করি না যে কোয়ালিটি কোনো রকমের কম্প্রোমাইজ হবে, যার প্রধান কারণটাই হচ্ছে সনি। প্রেজেন্ট করবে আমাদের সামনে সনি, আর এটা হচ্ছে 3টা মুভি, অর্থাৎ বলেই তো দিলাম ট্রিলজি, যেটা অনেক আগে থেকে আমাদের মুকেশ খান্না অর্থাৎ গঙ্গাধর ভাইজান আমাদের বইলা দিছিল। তো এই হচ্ছে পুরো কাহিনী। অ্যানাউন্সমেন্টে শুধুমাত্র হালকা পাতলা আমাদের সামনে প্রেজেন্ট করছে যে সে আইকনিক কস্টিউম, তার সাথে গঙ্গাধরের চশমা, আর ভাই জানোই তো ভাই, যেহেতু রিপোর্টার ভাইজান তার জন্য ক্যামেরা খান তো থাকবেই। তো এই সব কিছু মিলে জাস্ট আমাদের যে 90s যে পোলাপাইন আছে তাদের জাস্ট মাইন্ড খান রিফ্রেশ করে আমাদের সামনে প্রেজেন্ট করলো সুন্দর একখান জিনিস। আমরা ভাইজান মুকেশ খান্নাকে মুকেশ খান্না হিসেবে চিনতামই না, শুধুমাত্র চিনতাম গঙ্গাধর হিসেবে। আর সেই গঙ্গাধরের আমাদের শক্তিমান আজও জাস্ট রিমাইন্ড করে দেয় আমাদেরকে যে সবচেয়ে পপুলার একখান সিরিজ ছিল সেই সময়ে, জাস্ট ডিডি ন্যাশনালে দেখার জন্য পাগল হয়ে জাস্ট বসে থাকতাম এই একটা মাত্র সুপার হিরোর গল্প দেখার জন্য। আর সেই সুপার হিরোর গল্পটা আমাদের সামনে প্রেজেন্ট হচ্ছে, তাই সবাই বি রেডি। আমি তো ভাইজান অধীর আগ্রহ অপেক্ষা করতেছে, আর এত এক্সাইটেড হওয়ার প্রধান কারণটাই হচ্ছে এটা প্রেজেন্ট করবে আমাদের সনি। ভাইজান মাস্ট বি, কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ তো করবেই না সনি। সো অপেক্ষা এখন আমাদের সামনে হাজির হওয়ার 3টা মুভি শক্তিমানের, জাস্ট অপেক্ষা ভাই। দেখো আমার তো ভাই সইতেছে না, যা কার কী অবস্থা আমি জানি না, বাট আমার সইতেছে না, কারণ এরকম একটা সুন্দর রিমাইন্ডার আমাদের সামনে চলে আসবে যেটা সত্যি বলতে গেলে ভাবাই।